নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে এটিকে নিয়ে একটা বড় সড় রিউমোর্স আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে রিউমোর্সটা কি ব্যাপারে সেটা একটু আইডিয়া করেই ফেলেছো। তো চলো শুরু করা যাক। তবে ভিডিও শুরুর আগে তোমাদের জানিয়ে রাখি যে যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে দেখো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। তো চলো মেন টপিক নিয়ে যদি আলোচনা করা যায়। তো এটিকে কথাবার্তা চালাচ্ছে এরিক পার্তালুর সঙ্গে। তো সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর এটিকে বা এটিকে মোহনবাগান টিমে যোগ দিতে পারেন এরিক পার্তালু। তো মোটামুটি এরিক পার্তালু বেঙ্গালুরু এফসি ছেড়ে দিতে পারে এই হিন্টটা দুদিন আগেই পাওয়া গিয়েছিল, কারণ এরিক পার্তালু একটা পোস্ট করেছিল নিজের ইনস্টাগ্রামে যেখানে তিনি লিখেছিলেন যে থ্যাংক ইউ বেঙ্গালোর বলে, মানে বেঙ্গালুরু এফসির ফ্যানেদের একটু প্রশংসা করেছিলেন। তো সেটা দেখেই মনে হয়েছিল যে এরিক পার্তালু বেঙ্গালুরু এফসি ছাড়তে পারে। তবে তার সাথে এটাও মনে হয়েছিল যে ফ্যানেদের অ্যাপ্রিসিয়েট করার জন্য পোস্টটা হতে পারে, তবে সেটার সম্ভাবনা কম মনে হয়েছিল। মনে হচ্ছিল যে বেঙ্গালুরু এফসি হয়তো এবছর এরিক পার্তালুকে ছাড়তে চলেছে, মানে এরিক পার্তালু বেঙ্গালুরু ছাড়তে চলেছে, কারণ এবছরই তার সঙ্গে কিন্তু বেঙ্গালুরের কন্ট্রাক্ট এন্ড। তো সেরকমটা মনে হয়েছিল। তবে আজকে উইলিয়ামস একটা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন, মানে ডেভিড উইলিয়ামস, যেখানে ডেভিড উইলিয়ামস মানে এরিক পার্তালুর সঙ্গে একটা ফটো দিয়েছেন এবং সেখানে ক্যাপশন দিয়েছিলেন যে জাস্ট ওয়ান মোর ম্যাচ দেন উই ক্যান বি ফ্রেন্ডস। তো এটা জাস্ট একটা সাধারণ স্টোরিও হতে পারে, কারণ ডেভিড উইলিয়ামস এবং এরিক পার্তালু আগে থাকতেই বন্ধু ছিলেন। কিন্তু আরেক দিক দিয়ে দেখলে এটা একটা বড় সড় হিন্টও হতে পারে যে উইলিয়ামস এবং পার্তালু পরের বছর একই সাথে এটিকে টিমে খেলবে, সে কারণে তাদেরকে আর পরস্পরের বিপক্ষে খেলতে হবে না। মানে একটাই ম্যাচ বাকি আছে, যেটা হচ্ছে সেমিফাইনালের সেকেন্ড লেগ, সেখানে তারা মানে একে অপরের এগেনস্টে খেলবে। তো এরকমটা হতে পারে। আর অ্যাকচুয়ালি যখন পার্তালু থ্যাংক ইউ বেঙ্গালোর পোস্টটা করেছিল তখন আমার মনে হয়েছিল যে হয়তো এটিকেতে পার্তালু আসতে পারে, কারণ এটিকে সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে একটা প্রবলেম হচ্ছে, আর যেহেতু রয় কৃষ্ণ বা ডেভিড উইলিয়ামসের সঙ্গে আগেই পার্তালুর জানাশোনা আছে, তো সেক্ষেত্রে পার্তালুর নাম তারা সাজেস্ট করতেই পারে এবং পার্তালুকে এটিকে নিয়ে আসতে পারে। আর এবছরও কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে এরিক পার্তালুর পারফরমেন্স খুবই ভালো, মেনলি জুয়ানান আর এরিক পার্তালু কিন্তু বিএফসির মানে স্ট্যান্ড আউট ফরেন প্লেয়ার্স। বাকিরা সেরকম খুব যে ভালো খেলেছে তাও নয়, কিন্তু এরিক পার্তালু আর জুয়ানান বেঙ্গালুরু এফসির হয়ে খুব ভালো খেলেছে। তো এই দুজনই আমার মনে হয় এবছর বেঙ্গালুরু এফসির সেরা ফরেন প্লেয়ার। আর লাস্ট ম্যাচ যেটা এটিকের এগেনস্টে সেমিফাইনালের ফার্স্ট লেগ ছিল, সেই ম্যাচেও কিন্তু হিরো অফ দ্য ম্যাচ হয়েছে এরিক পার্তালু। তো এরিক পার্তালু মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পছন্দ করে, একটু ফাইটিং করে খেলতে পছন্দ করেন, ডিস্ট্রাক্টিভ মিডফিল্ডার টাইপের। এবং তার সঙ্গে যেটা পার্তালুর সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পার্তালুর মানে মানে একটা খুব বড় সড় চেহারা আছে আর তার হেডিং খুবই ভালো, হাইটটা অনেকটা বেশি, সে কারণে হেডটা খুব ভালোভাবে দিতে পারেন। আর তোমরা দেখে থাকবে যে বেঙ্গালুরু এফসি সেট পিসে খুবই ভালো, যার মেন কারণ একটা এরিক পার্তালু, কারণ দিমাস দেলিগে তো ভালো ডেলিভারি করে এবং তার ডেলিভারিগুলো মেনলি এরিক পার্তালুর দিকেই আসে এবং পার্তালু সেখান থেকে হয় হেডে গোল করে নয় হেডে অ্যাসিস্ট করে। তো পার্তালুর একটা বড় সড় ভূমিকা এবছর বেঙ্গালুরু এফসি টিমে ছিল, আর এরকমই একটা প্লেয়ার এটিকে টিমে দরকার ছিল, কারণ এটিকের বেশিরভাগ সেট পিসগুলোই ওয়েস্ট হয়, কারণ খুব যে ভালো হেডার এটিকে টিমে আছে সেরকমটা নয়। তো সেক্ষেত্রে এটিকের জন্য একটা ভালো সাইনিং এটা বলা যেতে পারে, যদি হয়, এখনও কিন্তু কিছু কনফার্ম হয়নি। তবে ভেতরে ভেতরে যদি সাইনিং হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন অবধি এটাকে একটা রিউমোর্স হিসেবেই ধরতে পারো। তবে রিউমোর্স মানে এমন নয় যে দুটো পোস্ট থেকে তোমাদের বলে দিলাম, এবং অনেক বড় বড় ওয়েবসাইট থেকেও কিন্তু এটা রিপোর্ট করা হচ্ছে যে এরিক পার্তালুর সঙ্গে এটিকে কথাবার্তা চালাচ্ছে। তবে এরিক পার্তালুকে যদি এটিকে নেয়, একটা ব্যাপার পরিষ্কার যে মান্ডি সোসাকে এটিকে রাখবে না পরের বছর, তো তার জায়গাতেই নেবে। তবে আরও একটা ব্যাপার কিন্তু এখানে দেখতে হবে, যে সেটা হচ্ছে ফ্রান গঞ্জালেজ, যে এবছর মোহনবাগানে ভালো খেলছে এবং আই লিগের টপ স্কোরারদের মধ্যে আছে, সেই ফ্রান গঞ্জালেজকে কিন্তু তাহলে এটিকে প্রবাবলি নেবে না, কারণ একই পজিশনে দুটো ফরেন প্লেয়ার রাখবে না, দুজনই মিলে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পছন্দ করে এবং ফ্রান গঞ্জালেজও ভালো প্লেয়ার। তবে যদি এরিক পার্তালুকে নেয়, আমার মনে হয় না ফ্রান গঞ্জালেজকে আর রাখবে পরের বছর এটিকে মোহনবাগান টিমে। এবং একটা রিউমোর্স আছে যে ফ্রান গনসালেস হায়দ্রাবাদ এফসি টিমে যেতে পারে। তো দেখা যাক পরের বছর কী হয়। তো এর সাথে কার্ল ম্যাথিউকে রাখবে কিনা সেই নিয়েও একটা প্রশ্নচিহ্ন থাকছে, যদিও কার্ল ম্যাথিউ সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে এবং সেন্টার ব্যাকও তার একটা পজিশন, মানে তিনি তার মেন পজিশনগুলোর মধ্যে একটা মানে ভার্সেটাইল প্লেয়ার। তো সেক্ষেত্রে কার্ল ম্যাথিউ হয়তো অ্যাজ এ সেন্টার ব্যাক এটিকে টিমে থাকতেও পারে এবং দরকারে তাকে সেন্ট্রাল মিডে ইউজ করতে পারে। আর যদি এরিক পার্তালুর ব্যাপারে কথা বলা যায়, তো এরিক পার্তালু গত তিনটে সিজন ধরে বেঙ্গালুরু এফসিতে খেলছে, 2017-18, 18-19 এবং 19-20, এই তিন বছর তিনি বেঙ্গালুরু এফসি টিমে খেলছেন। অস্ট্রেলিয়ান প্লেয়ার, 33 বছর বয়স, যিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়ে দুখানা ম্যাচ খেলেছেন এবং তার সঙ্গে এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে খেলেছেন, থাইল্যান্ডে খেলেছেন, কাতারে খেলেছেন, অস্ট্রেলিয়াতে ব্রিসবেন রোড এবং মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন। খুব এক্সপিরিয়েন্স আছে এবং ভালো প্লেয়ার তোমরা জানোই, কারণ আইএসএলে অনেক দিন ধরে খেলছে এবং তোমরা তার খেলা দেখে থাকো। তো বিশেষ কিছু বলার নেই তার নিয়ে, কারণ মানে আইএসএলে খেলছে যখন তোমরা জানোই তার ব্যাপারে। তো গাইস, ব্যাস এইটুকুই রিউমোর্স আছে তোমাদের জানিয়ে দিলাম। তো যদি এরিক পার্তালুকে নেয়, আমার মনে হয় এটিকের জন্য একটা খুবই ভালো সাইনিং সেটা হতে চলেছে। তোমাদের এই ব্যাপারে কি মনে হয় তোমরা কমেন্টে জানিও।
আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটিকে অন করে দিও, কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। আর আমাকে তোমরা চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।